হাই ফ্রেন্ডস আমি বিশ্বজিৎ মাইতি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ ইলেকট্রিশিয়ান আইটিআই যে ইলেকট্রিশিয়ান যে ট্রেডটা রয়েছে ওই ট্রেডের ওপর পুরো ফুল সিলেবাস আমি আলোচনা করবো ফুল সিলেবাস আপনি যদি এই ভিডিওটা যারা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়বেন বলে ঠিক করেছেন বা পড়বেন ভাবছেন বা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়ছেন তারা এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এবং অবশ্যই পুরোটা দেখবেন আপনারা এতদিন ইলেকট্রিশিয়ানের যেসব ভিডিও দেখেছেন বা আর আরও কোনো ইউটিউবারের কাছ থেকে আপনারা যদি কোনো ভিডিও দেখে থাকেন ইলেকট্রিশিয়ানের সিলেবাস সম্বন্ধে তো সেইটা দেখবেন আর আমারটা আমার ভিডিওটা আপনি দেখবেন দেখে বিচার করবেন যে কোনটা সব থেকে ভালো ঠিক আছে এবং যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই একটা করে লাইক দেবেন এই ইলেকট্রিশিয়ানের ভিডিও আমি জাস্ট করছি কারণ আমি আগের ভিডিওটা করেছিলাম জাস্ট ইলেকট্রিশিয়ানের কিছু ইনফরমেশান আমি দিয়েছিলাম সেটা দেখলাম টোটাল পাঁচশো জনের ওপর দেখেছো সেই জন্য আমার ভালো লেগেছে যেহেতু অতজন দেখেছ সেহেতু ইলেকট্রিশিয়ানের সিলেবাসটা আমার করার এই জন্যই এত ইন্টারেস্টেড কারণ ওই ভিডিওটা যদি অতজন দেখো তাহলে এই ভিডিওটা আশা করছি অতজনই দেখবে এবং আমি আরো আরও আশা করছি চাইবো যে আরও বেশি যাতে কেউ দেখো সেটাই আমি চাইবো তো ইলেকট্রিশিয়ানের ফুল ইনফরমেশান পুরো চারটে সেমিস্টারের যা সিলেবাস আপনি এখানে সব পাবেন আপনি একটা কাজ করতে পারেন আপনি খাতা নিয়ে বসতে পারেন খাতাতে আপনি একবারে সেমিস্টার সিস্টেম করে লিখে নিতে পারেন যে একদম টেট থিওরি আর টেট প্র্যাকটিক্যালের কী কী রয়েছে এ টু জেড আপনি পাবেন এ টু জেড ঠিক আছে যেটা আপনি কলেজের শিক্ষকের কাছ থেকে পাবেন সেটা কিন্তু সেম পাবেন এইখানে ঠিক আছে সেম পুরো কোথাও কোনো বাদ থাকবে না আপনি পুরো ডিটেলস এখানে পাবেন দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা রয়েছে সিলেবাস ফর সেমিস্টার সিস্টেম ফর দ্য ট্রেড দ্য ইলেকট্রিশিয়ান ঠিক আছে ইলেকট্রিশিয়ান ট্রেডটা কার মধ্যে পড়ছে সিটিএস মানে স্ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের মধ্যে পড়ছে টু ইয়ারের ট্রেড আপনারা সবসময় মাথায় রাখবেন টু ইয়ারের ট্রেড এবং চারটে সেমিস্টারে বিভক্ত ফার্স্ট সেমিস্টার ছ মাসের সেকেন্ড সেমিস্টার ছ মাসের থার্ড সেমিস্টার ছ মাসের অ্যান্ড ফোর্থ সেমিস্টার ছ মাসের এই চারটে সেম নিয়ে এই বিভক্ত ইলেকট্রিশিয়ান ঠিক আছে আপনাদেরকে বলে দিই আমি প্রথমে এবং আপনারা মাথায় রাখবেন এই ইলেকট্রিশিয়ানের টিচার হতে গেলে কী যোগ্যতা লাগে সেটা আপনাকে মাথায় রাখতে হবে বিটেক হতে হবে বা বিটেক যারা করবেন তাদের এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা ডিপ্লোমা করে টিচার হবেন তাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা আইটিআই করে টিচার হবেন তাদের মোটামুটি চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অবশ্যই অ্যাপেন্টিসিপ করে থাকতে হবে এইগুলো হচ্ছে মেন বলে দিলাম যা যা জিনিস আছে এবার আপনাদেরকে বলে দিই যে ইলেকট্রিশিয়ানের মেন সিলেবাসটা কি আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেজগুলো এইগুলো আপনারা এক হাত থেকে পড়ে নেবেন আপনি এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন সিলেবাস ফর দ্য ট্রেড অফ ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন ইলেকট্রিক্যাল পাওয়ার সেক্টর ট্রেড ইলেকট্রিশিয়ান ডিউরেশান সিক্স মান্থ মানে এক একটা সেমিস্টার সিক্স মান্থের সেই জন্য এই দেখুন প্রথমেই আপনি ট্রেড প্র্যাকটিক্যাল পাবেন আর টেট থিওরি পাবেন মাথায় রাখবেন সময় আপনার যেহেতু ইলেকট্রিশিয়ানের দুটো মেন সিলেবাস হচ্ছে দুটো একটা হচ্ছে ট্রেড থিওরি একটা হচ্ছে ট্রেড প্র্যাকটিক্যাল আর থাকবে ওয়ার্কশপ ক্যালকুলেশান অ্যান্ড সায়েন্স আর চার নম্বর থাকবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর পাঁচ নম্বর থাকবে ইমপ্লয়েবিটি স্কিল এটা সবাইয়ের জন্যই থাকবে সবাইয়ের জন্য ট্রেড থিওরি ট্রেড প্র্যাকটিক্যাল ইমপ্লয়েবিল স্কিল ওয়ার্কশপ ক্যালকুলেশান অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এইগুলো আপনাদের মেন সিলেবাস এই সিলেবাসের মধ্যে দেখছেন এইগুলো থাকবে দেখুন সিরিয়াল নম্বর করা রয়েছে এবং তারপরে টেট প্র্যাকটিক্যাল আর টেট থিওরি ভাগ করে দেওয়া রয়েছে প্রথম একদম প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার সেফটি থাকবে মাথায় রাখবেন হেলথ অ্যান্ড সেফটির ওপর থাকবে ঠিক আছে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওহোমস্ল আপনারা নিশ্চয়ই ওহম শ মাধ্যমিকের বইতে আপনারা পড়েছেন মাধ্যমিকের বইতে ওহম রেজিস্টার্স সেটাও আপনারা মাধ্যমিকের বইতে পড়েছেন কিটস অপ শ্ল সেটাও আপনারা মাধ্যমিকের বইতে পড়েছেন এইগুলো আপনি আপাতত মাধ্যমিকের বইতে পড়ে থাকবেন এবং তার পুরো ফুল ডিটেলস এখানে পাবেন ঠিক আছে তো তারপরেও দেখুন আরও ভালো ভালো কিছু রয়েছে যেগুলো হ্যান্ড টুলস আপনি পাবেন আপনি যেসব হ্যান্ড টুলসগুলো ইলেকট্রিক্যালে যে হ্যান্ড টুলসগুলো লাগে আপনার সেই হ্যান্ড টুলসের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সে আপনারা কী কী দেখবেন হ্যান্ড টুলস আপনাদের লাগে বা আপনাদের কলেজে কী কী হ্যান্ড টুলস থাকবে বা আরও ডিটেলসে থাকবে আপনারা হ্যান্ড টুলসের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন পুরোটা অবশ্যই দেখবেন হ্যান্ড টুলসের ভিডিওটা যারা ইলেকট্রিশিয়ান বা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়তে চান তারা পুরোটা হ্যান্ড টুলসের ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তারপর ম্যাগনেসিয়াম আপনার আপনার যে ম্যাগনেট যে চুম্বক সেটার ওপর থাকবে ঠিক আছে আপনি সবসময় মাথায় রাখবেন চুম্বকের পুরো ফুল ডিটেলস এখানে রয়েছে ক্লাসিফিকেশান থেকে শুরু করে মেথড থেকে শুরু করে প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিসাম থেকে শুরু করে সব কিছু রয়েছে আপনার কিছু ল রয়েছে এম এম এফ রয়েছে ফ্ল্যাক্স ডেন্সিটি রয়েছে রিলেকট্যান্স রয়েছে প্রচুর কিছু রয়েছে আপনারা এইগুলো একটু দেখে নেবেন ঠিক আছে তারপরে পাবেন অল্টারনেটিং অল্টারনেটিং কারেন্ট মানে এসি এসি অল্টারনেটিং কারেন্ট পাবেন বা ডিসি ডাইরেক্ট কারেন্ট পাবেন ফ্রিকুয়েন্সি পাবেন আর এম এস ভ্যালু পাবেন অ্যাভারেজ ভ্যালু পাবেন পিক ফ্যাক্টর পাবেন ফর্ম ফ্যাক্টর পাবেন প্রচুর কিছু পাবেন এখানে ঠিক আছে তারপরে সাইন ওয়েব পাবেন তারপরে ফেস অ্যান্ড ফেস ডিফারেন্স পাবেন প্রচুর কিছু এখানে পাবেন তো এইগুলো আমি অত ডিটেলসে যাব না আমি জাস্ট মেন মেন হেডিংগুলো জাস্ট বলে দিয়ে চলে যাব কনসেপ্ট আপনি স্টার্ট ডেলটা স্টার্টারের কনসেপ্ট পাবেন ঠিক আছে তারপর পাবেন আর্থিং আপনি প্রিন্সিপাল অফ ডিফারেন্স মেথড অফ আর্থিং সেটা পাইপ আর্থিং হতে আর্থিং হতে পারে বা প্লেট আর্থিং হতে পারে ঠিক আছে আপনারা এগুলো খাতায় এক ধার থেকে নোট করে রাখুন প্রতিটা আপনাদের কাজে লাগবে প্রতিটা তারপরে ইএলসিবি রয়েছে ইএলসিবি মানে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার রয়েছে আপনারা কি করবেন যদি এই যে ইএলসিবি এমসিবি ঠিক আছে প্রচুর কিছু ফুল ফর্ম রয়েছে যেই ফুল ফর্মগুলো জানার জন্য আপনি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেবো আমি যে আপনারা ইলেকট্রিক্যালে যা যা ফুল ফর্ম রয়েছে সেই ফুল ফর্মের ভিডিওগুলো অবশ্যই দেখে রাখবেন প্রত্যেকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ফুল ফর্ম আপনাদের জানা দরকার ডিসির ফুল ফর্ম কী এসির ফুল ফর্ম কী ইএলসিবির ফুল ফর্ম কী এমসিবির ফুল ফর্ম কী ঠিক আছে এই সব কিছু ফুল ফর্ম আপনি পাবেন ভিডিওতে ভিডিওর ডেসক্রিপশনে পাবেন এবং এই লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে রয়েছে বেসিক ইলেকট্রনিক্স বেসিক ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টার এনার্জি লেভেল যেমন অ্যাটোমিক স্ট্রাকচার রয়েছে পি টাইপ অ্যান্ড এন টাইপ সেমিকন্ডাক্টার রয়েছে ঠিক আছে বিভিন্ন রকমের পি এন জাংশান রয়েছে সে ক্লাসিফিকেশান অফ ডায়োটস রয়েছে রিভার্স অ্যান্ড ফরওয়ার্ডস বায়াস রয়েছে প্রচুর কিছু রয়েছে এখানে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের মেন বিষয়বস্তু গেল ঠিক আছে যা যা আপনি থিওরিতে পড়বেন প্র্যাকটিক্যালও সেইগুলো মোটামুটি সেম পার সেম আপনার থাকবে প্র্যাকটিক্যালেও ঠিক আছে এটা আপনারা একটু মাথায় রাখবেন এবং আপনাদের মাথায় রাখবেন আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট রয়েছে এবং আপনারা প্রতিটা সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট পাবেন অ্যান্ড প্রোজেক্ট ওয়ার্ক পাবেন আপনি যে প্রজেক্টে যে কাজ করবেন সেই প্রজেক্টের কাজ করতে পারবেন তারপরে আপনাকে দিতে হবে এনসিবিটির এক্সাম ঠিক আছে তারপরে আপনাকে সেমিস্টার গ্যাপ তারপরে আপনাকে এনসিবিটির এক্সাম দিতে হবে এটাই আমাদের ফার্স্ট সেমিস্টারে মেন সিলেবাস চলে গেল এবং আপনার কি কি হ্যান্ড টুলস লাগবে সেই হ্যান্ড টুলস এখানে দেখুন দেওয়া রয়েছে ঠিক আছে স্টিল ট্রেপ প্লায়ার ড্রাইভার ঠিক আছে ইলেকট্রিশিয়ান কানেক্টার ড্রাইভার ঠিক আছে তারপরে হেভি ডিউটি ড্রাইভার তারপরে ইলেকট্রিশিয়ান ড্রাইভার পাঞ্চ সেন্টার নাইফ নিয়ন টেস্টার স্টিল রুল হ্যামার ঠিক আছে বল পেন অ্যান্ড উইথ হ্যান্ডেল মানে হ্যামারের যে টাইপসগুলো রয়েছে কস প্রিন হ্যামার বল প্রিন হ্যামার তারপরে জিমলেট পাবেন আপনি এইসব 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 প্রচুর কিছু পাবেন পিঞ্চার পাবেন এইসব প্রচুর কিছু আপনাকে প্র্যাকটিক্যালে দেওয়া হবে বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের কোনোরকম সমস্যা আশা করছি থাকবে না ঠিক আছে সিক ল্যাম্প পাবেন আপনি স্প্যানার সেট পাবেন হ্যাঁ স্প্যানার সেট পাবেন ব্লো ল্যাম্প পাবেন ঠিক আছে মিল্টিং প্লট পাবেন প্রচুর কিছু পাবেন তারপরে হ্যান্ডিল মেশিন পাবেন চিজেল পাবেন অ্যালেন কি পাবেন অয়েল ক্যান পাবেন প্রচুর কিছু রয়েছে আপনারা সিলেবাস দেখলে অবাক হয়ে যাবেন প্রচুর কিছু সিলেবাস রয়েছে ইলেকট্রিশিয়ানের সিলেবাস মানে এর মেন ট্রেড ইলেকট্রিশিয়ান এর সিলেবাস খুবই দারুণ সিলেবাস প্রায় ডিপ্লোমার সমান সমান সিলেবাস এ রান করে এবং প্রচুর কিছু রয়েছে সিলেবাস পাল্টা মানে প্রচুর সিলেবাস চেঞ্জ হয় এবং এই সিলেবাস চেঞ্জ হওয়ার পর প্রচুর কিছু থাকে ঠিক আছে আপনারা এগুলো দেখতে থাকবেন ঠিক আছে অয়ার স্টিপার পাবেন চিজেল কোড কোল্ড ফ্ল্যাট পাবেন তারপর ম্যালেট পাবেন হ্যামার পাবেন হ্যাক্সো পাবেন ঠিক আছে ট্রাই স্কোয়ার পাবেন প্রচুর কিছু রয়েছে আমি এগুলো ডিটেলসে আর অত বলছি না তাহলে ভিডিওটা প্রচুর বড় হবে এবং আমি ভিডিওটা এতটাই বড় করতে চাইছি না আমি জানি তোমাদের বিরক্ত লাগবে পুরো মানে পুরো ভিডিওটা দেখতে তবে যাদের বিরক্ত লাগবে না যারা পুরো ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটা কমেন্ট করবে এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে এবং তোমরা আরও ইউটিউবারদের ভিডিও দেখেছো তবে এইটার মতো কিন্তু ভিডিও কেউ করতে পারবে না কারণ এত ডিটেলসে কেউ বলবে না ঠিক আছে তারপর আপনি পাবেন ডিজিটাল মাল্টিমিটার এসি ভোল্ট মিটার মিলি ভোল্ট মিটার ডিসি মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে তারপরে অ্যাম মিটার এসি অ্যাম মিটার কিলো কিলো আওয়ার এনার্জি মিটার পাওয়ার ফ্যাক্টার মিটার ফ্রিকুয়েন্সি মিটার ঠিক আছে প্রচুর কিছু মিটার পাবেন এখানে ডিজিটাল মাল্টিমিটার রিওস্ট্যাক্ট ডিসি পাওয়ার সাপ্লাই প্রচুর কিছু পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই এত কিছু রয়েছে আপনাদের তারপরে আসবো তারপরে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আমরা চলে আসবো সেকেন্ড সেমিস্টার ছ মাসের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এই সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কি কী রয়েছে আপনারা জেনে নিন সেকেন্ড সেমিস্টারে প্রথমেই রয়েছে অক্সুলোস্কোপ যেটা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অক্সুলোস্কোপ রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কোনো হসপিটালে আপনি দেখে থাকবেন যেটা সাইন ওয়ে সাইন ওয়েবের বা ওয়েবের মতো যায় সেটা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন তারপরে রয়েছে বিভিন্ন প্রকার ট্রানজিস্টার রয়েছে সেই ট্রানজিস্টার রয়েছে তারপর অ্যাম্প্লিফায়ার রয়েছে ঠিক আছে তারপরে পাবেন এর ওয়ার্কিং প্রিন্সিপাল পাবেন তারপরে পাবেন আইসি পাবেন মানে আইসি চিপ যেগুলোকে বলা হয় বেসিক কনসেপ্টের জন্য ইউজেটি পাবেন ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে পড়ে এগুলো এফ পাবেন জিটিও পাবেন মসফেক্ট পাবেন আইজিবিটি পাবেন এসসিআর পাবেন এগুলো সব ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে পড়ে ঠিক আছে তারপর ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে যেমন পড়ে বাইনারি নাম্বার ঠিক আছে লজিক গ্রেট এই সবগুলো আপনি পাবেন ঠিক আছে তারপর ইলেকট্রনিক্স ওয়ারিং থাকছে ইলেকট্রনিক্স ওয়ারিং আই ই রুল ইন্ডিয়ান যে রুল রয়েছে সেই ইন্ডিয়ান রুল থেকে আপনি কিছু পাবেন ঠিক আছে এই এত কিছু আপনি পেতে পারেন ঠিক আছে তারপর রয়েছে ওয়ারিং সিস্টেম ওয়ারিংয়ের সিস্টেম মধ্যে পিভিসি পিভিসি যে পাওয়ার ওয়ারিং রয়েছে কন্ট্রোল ওয়ারিং রয়েছে ঠিক আছে এইসব ওয়ারিংগুলো আপনি পাবেন বুঝতে পেরেছেন তারপরে পাবেন স্টাডি অফ ফিউজ আপনি কত রকমের ফিউজ হয় জানতে পারবেন কত রকমের টাইপ অফ ডিলে আছে সেগুলো জানতে পারবেন যেগুলো সার্কিট ব্রেক করায় কত রকম এমসিবি আছে মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার এমসিবির পুরো মানে পুরো নাম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার আপনারা অবশ্যই ফুল ফর্মে ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং অবশ্যই লিখে নেবেন খাতায় নোট করে নেবেন এগুলো ইএলসিবি রয়েছে মানে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার তারপরে আপনি ডিসি মেশিনের ওপর পাবেন জেনারেল কনসেপ্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিনের ওপর কিছু রয়েছে তারপর প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটারের ওপর কিছু রয়েছে যেমন ইউস অফ আর্মেচার ফিল কয়েল ইয়ক কুলিং কুলিং ফ্যান কমিউটেটর স্লিপ রিং ব্রাশ ল্যামিনেটেড কোর এইসব জিনিস রয়েছে ঠিক আছে এই সব জিনিসগুলো আপনাদের রয়েছে ইএমএ পিকুয়েশান এই ইএমএ পিকুয়েশান খুব ভালো এবং এইগুলো সব ডিটেলসে রয়েছে আপনারা যদি এইগুলো ভিডিও তৈরি করে দিতে বলেন আমি অবশ্যই তৈরি করে দেবো পরবর্তীকালে ঠিক আছে তারপর পাবেন ডিসি জেনারেটার তারপর ডিসি জেনারেটার পরের পাবেন ডিসি মোটর পাবেন ডিসি মোটরের রয়েছে টর্ক ঠিক আছে ব্রেক টর্ক স্পিড ব্যাক ইএমএফ এই সব রয়েছে টাইপ অফস মোটর কত রকমের ডিসি মোটরস হয় তার কত রকমের স্টার্টার হয় যে সেই ডিসি মোটরগুলো চালানোর জন্য কত রকমের স্টার্টার ব্যবহার করা হয় সেইগুলো রয়েছে ঠিক আছে তারপর ডিসি মোটর লজেস রয়েছে ইফিসিয়েন্সি রয়েছে তারপরে অ্যাপ্লিকেশন অফ ডিসি মোটর রয়েছে এই এত কিছু জিনিস আপনাদের পাবেন এবং তারপরে কি পাবেন তারপরে পাবেন টাইপ অফ স্পিড কন্ট্রোল অ্যান্ড ডিসি মোটর এইসব জিনিস পাবেন তারপরে কন্ট্রোল সিস্টেম এসি ডিসি বা ডিসি টু ডিসি কন্ট্রোল কন্ট্রোল সিস্টেম পাবেন তারপরে থেকে মেন বিষয়বস্তু হচ্ছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের অনেক কিছু পাবেন আমার যদি আপনি দেখেন আমার প্রোফাইল সেই প্রোফাইলে প্রথমেই আপনি ট্রান্সফর্মারের ছবি পাবেন ঠিক আছে সেই ট্রান্সফর্মারের আমি ডিটেলসে বলে দিচ্ছি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফর্মার ক্লাসিফিকেশান অফ সিটি অ্যান্ড পিটি সিটি মানে কারেন্ট ট্রান্সফর্মার পিটি মানে পোটেন্সিয়াল ট্রান্সফর্মার ঠিক আছে তারপর রয়েছে অটো ট্রান্সফর্মার তারপরে সিঙ্গেল ফেজ অ্যান্ড পলিফেস ট্রান্সফর্মার তারপর রয়েছে ইএমএফ ইকুয়েশন প্যারালাল অপারেশান অফ ট্রান্সফর্মার তার কানেকশান রয়েছে রেগুলেশান রয়েছে অ্যান্ড ইফিসিয়েন্সি রয়েছে তারপরে কুলিং ট্রান্সফর্মার রয়েছে তারপরে সিম্পল প্রবলেমস অ্যান্ড ইএমএফ ইকুয়েশন ট্রান রেশিও তার যে ট্রান্সফর্মারের যে ট্রান রেশিও যে অনুপাত সেটাও রয়েছে তারপর এইসব প্রচুর কিছু পাবেন ট্রান্সফর্মার সম্বন্ধে চেঞ্জার পাবেন ট্রান্সফর্মারের ঠিক আছে ট্রান্সফর্মারের ক্লাসিফিকেশান পাবেন অক্সুলারি পার্ট পাবেন বেদার পাবেন কনজারভেটার পাবেন ঠিক আছে বুকোজ রিলে পাবেন অ্যান্ড আদার্স পার্ট পাবেন ঠিক আছে তারপর রয়েছে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্টের কিছু রয়েছে মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে আপনাকে সবসময় এগুলো দিয়ে মেজার করতে হয় যেগুলো দিয়ে মাপতে হয় সেগুলো হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট যেমন তার মধ্যে পড়ে ঠিক আছে ড্যাম্পিং টর্ক পি এম এম সি আই এম আই মিটার ঠিক আছে রেঞ্জ এক্সপ্রেশন মাল্টিমিটার সেটা ডিজিটাল হতে পারে বা অ্যানালগ হতে পারে ওয়ার্ড মিটার পি এফ পি এফ মানে পাওয়ার ফ্যাক্টর মিটার আপনারা এই ফুল ফর্মের ভিডিও অবশ্যই দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এনার্জি মিটার সেটা ডিজিটাল হতে পারে বা অ্যানালগ হতে পারে সবার বাড়িতেই এনার্জি মিটার থাকে দেখবেন বাড়িতে যে মিটার বোর্ডে সেটাকে বলে এনার্জি মিটার এখন সেটা ডিজিটাল হয়ে গেছে অ্যানালগ আগে ছিল তারপরে ইনসুলেশন টেস্টার মানে মেগার আর্থ টেস্টার ফ্রিকুয়েন্সি মিটার ফেস সিকুয়েন্সি মিটার মাল্টিমিটার টং টেস্টার অ্যান্ড টেকোমিটার তারপরে থাকছে এটা হচ্ছে সিলেবাস ছিল তারপরে আপনার থাকবে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট তার প্রোজেক্ট ওয়ার্ক তারপরে থাকবে এনসিবিটি এক্সাম তারপরে থাকবে সেমিস্টার গ্যাপ এবং এরপরেই আমি চলে আসবো থার্ড সেমিস্টারের সিলেবাসে এই বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন এবং স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা মাথায় রাখবেন প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর আপনি কি করবেন থার্ড সেমিস্টারের সিলেবাস দেখুন এবার আসবো থার্ড সেমিস্টারের সিলেবাস এই থার্ড সেমিস্টারের সিলেবাসে কি রয়েছে টেট থিওরি বা টেট প্র্যাকটিক্যালে টেট থিওরি অ্যান্ড টেট প্র্যাকটিক্যাল রয়েছে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর এই থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের মধ্যে কী পড়ে ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ে তার ঠিক আছে তার রোটেটিং ম্যাগনেটিক ফিল পড়ে তারপরে স্কুইরাল কেচ ইন্ডাকশান মোটর পড়ে স্লিপ রিং ইন্ডাকশান মোটর পড়ে তারপরে তার স্ট্রাকচার পরে তারপর তার স্পিড কন্ট্রোল থাকে তারপরে তার স্লিপ থাকে তার টর্ক থাকে তার কন্ট্রোল অ্যান্ড পাওয়ার সার্কিট থাকে এবং তার স্টার্টার থাকে সেই মোটরগুলো চালাতে গেলে যে স্টার্টার ব্যবহার করা হয় আপনারা যাদের বাড়িতে সাবমার্সেল আছে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সেই বড় বড়ো মোটরগুলো চালাতে গেলে একটা একটা স্টার্টার দেওয়া হয় তার নাম ডল স্টার্টার হতে পারে বা স্টার ডেলটা স্টার্টার হতে পারে বা অটো ট্রান্সফর্মার স্টার্টার হতে পারে বা রোটার রেজিস্ট্যান্স স্টার্টার হতে পারে এইসব স্টার্টারগুলো ব্যবহার করা হয় ঠিক আছে আপনি সাধারণ নর্মাল কারো বাড়িতে যে মোটরগুলো ছোটোখাটো যে মোটরগুলো সেই মোটরগুলোর ডল স্টার্টার লাগানো হয় বা স্টার ডেল্টার স্টার্টার হচ্ছে একটু হাই অটো ট্রান্সফর্মার স্টার্টার হচ্ছে আরও হাই এগুলো আর রোটর রেজিস্ট্যান্স স্টার্টার হচ্ছে আরও হাই এগুলো বলে দিলাম আমি তারপরে লস অ্যান্ড ইফিসিয়েন্সি রয়েছে ইন্ডাকশান মোটর অ্যাপ্লিকেশান রয়েছে তারপরে প্রচুর কিছু রয়েছে তারপরে আসবেন সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর সিঙ্গেল আর থ্রি যদি ডিফারেন্স আপনি যদি বলেন যে সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের ডিফারেন্স কি তাহলে আমি পরবর্তীকালে একটা আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো যে সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের মধ্যে ডিফারেন্স কি ঠিক আছে বুঝতে পেরেছেন আশা করছি তারপর রয়েছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর তার স্টার্টিং অ্যান্ড রানিং তারপর ক্যাপাসিটা স্টার্ট পারমানেন্ট ক্যাপাসিটার মোটর ক্যাপাসিটা স্টার্ট রান মোটর স্যাডেড পোল মোটর এইসব মোটরগুলো আপনারা দেখতে পাবেন তারপর হচ্ছে যে হর্স পাওয়ার মোটর রিপালসার মোটর কত রকমের মোটর আছে জানেন অবাক হয়ে যাবেন এই ভিডিওটা দেখলে স্টেপার মোটর হিস্টারেসিস মোটর ঠিক আছে রিলাক্ট্যান্স মোটর এত রকমের মোটর রয়েছে ইউনিভার্সাল মোটর প্রচুর মোটর রয়েছে সেই মোটরগুলো আপনারা এখানে দেখতে পাবেন তারপর আসবো অল্টারনেটার আপনারা অল্টারনেটারের টাইপস পাবেন মুভার পাবেন ইফিসিয়েন্সি পাবেন রেগুলেশন পাবেন ফেস সিকুয়েন্স পাবেন প্যারালাল অপারেশান অফ স্পেসিফিকেশান অফ অল্টারনেটার পাবেন অ্যান্ড ব্রাশলেস অল্টারনেটার পাবেন মানে যার ব্লাস্ট থাকবে না ঠিক আছে এই এত কিছু আপনি পেতে পারেন অল্টারনেটার থেকে তারপরে আসবো সিঙ্কোনাস মোটর আপনি সিঙ্কোনাস মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল পাবেন এফেক্ট অফ চেঞ্জ এইটা পাবেন ঠিক আছে তারপর ভিকার পাবেন ভিকার খুব ইম্পর্টেন্ট সিঙ্কোনাস মোটরের ভিকার থেকে প্রচুর কোশ্চেন আসে সেটা ডিপ্লোমাই হোক আর আইটিআই হোক প্রচুর কোশ্চেন আসে তার থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে কজ অফ লো পাওয়ার ফ্যাক্টর পাবেন তারপর মেথড অফ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট পাবেন তারপরে রোটারি কনভার্টার পাবেন ইনভার্টার পাবেন ইনভার্টার রোটারি রোটারি কনভার্টার এগুলো খুব ইম্পর্টেন্ট দেখেছেন এমন কিছু বাদ থাকছে না আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যালে যা কাজ হয় সব কিন্তু আপনি সিলেবাসে পাবেন তাহলে আইটিআই ইলেকট্রিশিয়ানের কত দাম বুঝতে পেরেছেন এক্ষেত্রে সব রয়েছে সিলেবাসে তারপরে পাবেন আপনি এমজি সেট এম সেটের ফুল ফর্ম কি মোটর জেনারেটার সেট ঠিক আছে এর পুরো সব কিছু পাবেন ঠিক আছে তারপরে পাবেন ট্রান্সফর্মার অয়েন্ডিং কীভাবে একটা ট্রান্সফর্মারকে অয়েন্ডিং করা হয় আপনারা নিশ্চয়ই মোটর অয়েন্ডিং দেখেছেন মোটরকে বাঁধা যেটাকে বলা হয় সেই অয়েন্ডিং পাবেন তারপর ডিসি মেশিন অয়েন্ডিং পাবেন ডিসি মেশিন মানে মোটর যেসব মোটর ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ডিসি নয় ট্রান্সফর্মার সবসময় এসি মাথায় রাখবেন আর এসি মেশিন অয়েন্ডিংও পাবেন এসি মেশিন অয়েন্ডিং যেমন মোটর অয়েন্ডিং পাবেন ট্রান্সফর্মার অয়েন্ডিং পাবেন সেই সবগুলো আপনি পাবেন ঠিক আছে এইগুলো পাবেন তারপর পাবেন ইলুমিনেশান এর থেকে পাবেন যে লাইট আপনারা দেখেছেন সেই লাইট থেকে আপনি পাবেন টাইপ অফ ল্যাম্প পাবেন কত রকমের ল্যাম্পস হয় নিয়ন সিং ল্যাম্প বা মার্কারি ভেপার ল্যাম্প সোডিয়াম ভেপার ল্যাম্প বা ফুরোসেন টিউব সিএফএল এল সোলার ল্যাম্প ফোটোসেল অ্যাপ্লিকেশান এইসব এত কিছু আপনি এখানে পেতে পারেন ঠিক আছে তারপর থাকবে আপনার ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং আপনার ইন্ডাস্ট্রিয়ালে যেসব ওয়ারিংগুলো হয় সেই ওয়ারিংগুলো আপনি পাবেন টাইপস অফ ওয়ারিং যে বিভিন্ন প্রকার ওয়ারিং হয় সেই ওয়ারিংগুলো আপনি এখানে পাবেন ঠিক আছে কমপ্লিট হাউস ওয়ারিং যে আপনার বাড়িতে যে আপনারা দেখে থাকবেন যে নতুন বাড়ি হলে যে ওয়ারিং হয় সে ওয়ারিংয়ের সমস্ত রয়েছে এখানে ঠিক আছে মাল্টি স্টোরেজ সিস্টেম প্রচুর কিছু রয়েছে তারপরে রয়েছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আপনার যে কোনো জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হতে পারে তারপরে রয়েছে আপনার এক্সাম ঠিক আছে এবং সবার লাস্টে আসবো ফোর সেমিস্টার সবার লাস্টে আসবো কি ফোর সেমিস্টার এই ফোর সেমিস্টার খুব ইম্পর্টেন্ট এবং কি কী লাগবে আপনি এখানে দেখে নিতে পারেন এই যে লিস্টটা এই যে লিস্টটা আপনি দেখে নিতে পারেন কি কী লাগবে এগুলো আমি আর বলছি না ভিডিওটা বড় করতে যাই না আমি ভিডিওটা কুড়ি মিনিটের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম বাট কুড়ি মিনিটের মধ্যে রাখতে পারলাম না ঠিক আছে একটু বেশি হয়ে গেল কিছু করার নেই আপনারা অবশ্যই পুরোটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন ফোর্থ সেমিস্টার চলে এলাম ফোর্থ সেমিস্টারে প্রথমেই রয়েছে কন্ট্রোল প্যানেল আপনারা বড়ো বড়ো মোটর দেখে থাকবেন বা বড়ো বড়ো জায়গায় রেলওয়ে দেখে থাকবেন বড় বড় কন্ট্রোল প্যানেল রয়েছে যেগুলো বড় বড় ইঞ্জিনিয়াররা নিয়ন্ত্রণ করেন সেই কন্ট্রোল প্যানেল রয়েছে এবং কন্ট্রোল এডিমেন্টস রয়েছে যার মধ্যে আছে কিছু ল্যাম্পস আছে এমসিবি রয়েছে কিছু ফিউজ আছে কিছু কানেক্টার রয়েছে কিছু রিলে আছে কিছু ওভারলোড রিলে আছে কিছু টাইমার রয়েছে কিছু রেক্টিফায়ার আছে কিছু লিমিট সুইচ রয়েছে কিছু কন্ট্রোল ট্রান্সফর্মার রয়েছে এত কিছু রয়েছে এই এর মধ্যে কন্ট্রোল এলিমেন্টের এলিমেন্টসের মধ্যে এত কিছু রয়েছে আপনারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করুন এবং ভালো করে দেখবেন ঠিক আছে এই কন্ট্রোল প্যানেল খুব ইম্পর্টেন্ট আপনারা ভালো করে দেখবেন এই দেখুন তারপরে দেখুন ডোমেস্টিক আপনি কি জানেন এই ডোমেস্টিক হচ্ছে সেটা হচ্ছে আপনার বাড়িতে যেসব জিনিস থাকে যেমন বল যেমন বলি আপনার বাড়িতে ইলেকট্রিক আয়রন থাকে কলিং বেল থাকে ব্রাজার থাকে অ্যালার্ম থাকে ইলেকট্রিক আয়রন থাকে হিটার থাকে তারপর হচ্ছে লাইট ইলেকট্রিক কেটলি থাকে তারপরে ইমারসন হিটার থাকে তারপর হচ্ছে হট প্লেট থাকে ওভেন থাকে গ্রিজার থাকে কুকিং রেঞ্জ মিক্সার থাকে মিক্সার গ্রাইন্ডার যেটা বলা হয় তারপর ওয়াশিং মেশিন থাকে মোটর পাম্প সেট থাকে এত জিনিস আপনাদের থাকে তো এই জিনিসগুলো আপনি এই পুরো সিলেবাসে পাবেন পুরো সিলেবাসে ফোর্থ সেমিস্টারের পুরো সিলেবাসে আপনি এটা পাবেন এবং আপনি যদি ইলেকট্রিক আয়রনের কোনো ভিডিও দেখতে চান আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন ইলেকট্রিক আয়রন কীভাবে খারাপ হয়ে গেলে সারানো হয় বা কীভাবে কী করা হয় আপনি গিজারের যদি কোনো ভিডিও দেখতে চান আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনি গিজারের ভিডিও দেখে নিতে পারবেন আপনি যদি ইলেকট্রিক ফ্যানের ভিডিও দেখতে চান যে ইলেকট্রিক ফ্যান আপনাদের আপনারা সবাই জানেন গরমকালে ফ্যান ব্যবহার করা হয় তো সেই ফ্যানের যদি কোনো ভিডিও দেখতে চান সেই ফ্যানের ভিডিও আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনাদের সেই ফ্যানের ভিডিওটা আপনারা পুরোটা দেখে নেবেন ঠিক আছে আর রয়েছে সিরিজ প্যারালাল এই সিরিজ প্যারালাল বোর্ড সিরিজ প্যারালাল বোর্ডের ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকজন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যালের ছেলেদের জন্য খুব লাগে এবং রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের সাহায্য কালার কোডের সাহায্যে কীভাবে রেজিস্ট্যান্স নির্ণয় করা হয় সেটাও আপনাদের সিলেবাসে থাকবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের ছেলেদের জন্য সেটাও আপনারা পুরোটা দেখে নেবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এই সবের ডেসক্রিপশানের লিঙ্ক আর কী করে আপনার বাড়িতে কারেন্ট আসে সেটারও ডেসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তারপর রয়েছে পাওয়ার জেনারেশান পাওয়ার জেনারেশান খুব ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার জেনারেশান কোথা থেকে আমাদের এই পাওয়ারটা তৈরি হয় আমি আগের ভিডিওতে কিছু কিছু বলেছি তো আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন ইলেকট্রনিক্সের যে সিলেবাস রয়েছে সেটা দেখবেন ইলেকট্রিশিয়ানের যে আলোচনা করেছিলাম সেটা দেখবেন এবং এই ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন ঠিক আছে আপনারা যদি জেনারেটিং সোর্স বা এনার্জি দেখে দেখে থাকেন তো সেইগুলোর মধ্যে পরে থার্মাল পাওয়ার প্ল্যান্ট ঠিক আছে কি পরে থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিক বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারপরে রয়েছে এটা এটা হচ্ছে কনভার্সেশানাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে পড়ে আর যদি বলেন নন কনভারসেশানাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কিছু কিছু রয়েছে যেমন অনেক কিছু রয়েছে ঠিক আছে তারপর রয়েছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মধ্যে কী কী রয়েছে আপনি এখানে সব কিছু পাবেন টাইপ অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন তার তার ডিসঅ্যাডভান্টেজ তার অ্যাডভান্টেজ এই সব কিছু আপনি এখানে পেতে পারেন তারপরে নিউক্লিয়ারের রয়েছে আপনি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের পুরো অল ডিটেলস আপনি এখানে পাবেন ঠিক আছে তারপর যদি আপনি পান তারপর হচ্ছে নন কনভারসেশনাল যে সোর্স রয়েছে তার মধ্যে পাবেন যেমন সোলার পাওয়ার প্ল্যান্ট পেতে পারেন বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্ট পেতে পারেন ওন তারপরে এনার্জি পেতে পারেন বা মাইক্রো হাইড্রাল এনার্জি পেতে পারেন বা ট্রিডাল ওয়েব পেতে পারেন এইসব জিনিসের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আপনি পেতে পারেন সবার লাস্টে আসবো ট্রান্সমিশন অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম ইলেকট্রিক পাওয়ারের খুবই ইম্পর্ট্যান্ট আমরা যেখান থেকে ট্রান্সমিট করি কারেন্টটাকে আমাদের যে কারেন্ট যে কোনো এক জায়গায় উৎপন্ন হয় সেটা কয়লাতে কয়লা বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে হতে পারে বা হাইড্রো জল থেকে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে হতে পারে বা নিউক্লিয়ার পারমাণবিক শক্তি থেকে হতে পারে বা স সৌরশক্তি থেকে হতে পারে বা জলবিদ্যুৎ বা জলবিদ্যুৎ কেন্দ্র বা জোয়ার থেকে হতে পারে বিভিন্ন জায়গা থেকে হতে পারে বা এয়ার থেকে হতে পারে সব জায়গা থেকে যে কারেন্টগুলো আমরা তৈরি হচ্ছে সেই কারেন্টটা কিভাবে আসছে সেটা কি বলে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমাদের বাড়ি পর্যন্ত যেটা আসছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে পুরো ডিটেলস এখানে রয়েছে তার অ্যাডভান্টেজ রয়েছে হাই ট্রান্সমিশন রয়েছে লো ট্রান্সমিশন রয়েছে থ্রি ফেজ অয়ার রয়েছে থ্রি ফেস ফোর অয়ার রয়েছে এবং সিঙ্গেল ফেস টু অয়ার রয়েছে সিঙ্গেল ফেস থ্রি অয়ার রয়েছে এই এইসব জিনিসগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে তারপর আসছি কেবিল থেকে আপনারা নিশ্চয়ই কেবিল দেখে থাকবেন আন্ডারগ্রাউন্ড কেবিল হয় কেবিল টু টাইপের হয় একটা আন্ডারগ্রাউন্ড কেবিল হয় আর একটা হচ্ছে যে ওভারহেড কেবিল হয় ওভারহেড কেবিল যেগুলো মাথার উপর দিয়ে যায় সেগুলো হচ্ছে ওভারহেড কেবল আর আন্ডারগ্রাউন্ড কেবিল হচ্ছে এটাই যেগুলো মাটির তলা দিয়ে যায় ঠিক আছে আপনারা এইগুলো একটু দেখে নেবেন এবং এইগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের কাছে এবং এরপর আসবো ডিস্ট্রিবিউশন পাওয়ার এই ডিস্ট্রিবিউশন পাওয়ারের মধ্যে সাবস্টেশন থাকবে তারপর ক্লাসিফিকেশন অফ ডিস্ট্রিবিউশন থাকবে তারপর সিস্টেম এসি ডিস্ট্রিবিউশন থাকবে ওভারহেড বা আন্ডারগ্রাউন্ড সিস্টেম থাকবে এইসব জিনিসগুলো আবার সুইচ গিয়ার থাকবে আইসোলেটার থাকবে সুইচ গিয়ার ইকুইপমেন্ট থাকবে বাসবার আপনারা নিশ্চয়ই বাসবার দেখে থাকবেন বাসবার বাসবার থাকবে তারপর শর্ট সার্কিট থাকবে বা কিছু ফল্টস থাকবে পাওয়ার সিস্টেমের তারপরে থাকবে সার্কিট ব্রেকার আপনার বিভিন্ন রকমের সার্কিট ব্রেকার হয় সেই সার্কিট ব্রেকারগুলো আপনারা দেখতে পাবেন তারপরে এইচটি লাইন এলটি লাইন দেখতে পাবেন এলটি মানে লো টেনশান লাইন আর এইচটি মানে হাই টেনশান লাইন সেগুলো দেখতে পাবেন ঠিক আছে তারপর পাওয়ার ট্রানজিস্টার দেখতে পাবেন বা থাইজিস্টার দেখতে পাবেন আপনারা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জানেন সেটা হচ্ছে ভিএফডি ভিএফডি খুব ইম্পর্টেন্ট জিনিস আপনারা যে আগেকারের যে ট্রেনগুলো চালানো হতো বা আগেকারের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে যে ডিসি মোটর ব্যবহার করা হতো আপনারা নিশ্চয়ই জানেন সেগুলো ডিসি মোটর ব্যবহার করা হয় হাই ভোল্টেজ পঁচিশ হাজার ভোল্ট থেকে ডিসি মোটর যে ব্যবহার করা হতো ট্রেনেতে ডিসি মোটর ব্যবহার করা হয় চারটে থেকে পাঁচটা ডিসি মোটর ব্যবহার করা হয় আপনারা প্রত্যেকটা কামরা প্রত্যেকটা কামরার নয় তিনটে চারটে কামরার বাদ দিয়ে আপনি ছাদে দেখতে পাবেন ট্রেনের ছাদে তো সেখানে কি পাবেন একটা প্যান্টোগ্রাফ রয়েছে যে প্যান্টোগ্রাফ কী করে এই কারেন্টটাকে কালেক্ট করে এবং এই কারেন্টটাকে কালেক্ট করে ঠিক আছে যেটা ট্রেনের থ্রি ফেজ মোটরে চালনা করে এবং থ্রি ফেজ মোটর কী করা সেই পুরো কারেন্টটাকে দিয়ে পুরো ট্রেনটাকে পরিচালনা করে বা ট্রেনটাকে চালনা করে তো আপনারা জানেন এই থ্রি ফেজ মোটরের জায়গায় যে ডিসি মোটরটা আমরা এখানে দেখছি এখানে যে ডিসি মোটরটা ব্যবহার করা হচ্ছে এই ডিসি মোটরের জায়গাতে এবার থেকে এসি মোটর ব্যবহার করা হবে সেটা কে পরিচালনা করবে এই ভিএফডি ভেরিয়েবেল ফ্রিকুয়েন্সি টাইপ এই ভিএফডি পরিচালনা করবে এবং ভিএফডি সিস্টেম খুব ভালো সিস্টেম এবং এই ভিএফডি সম্বন্ধে আপনার ধারণা অবশ্যই রাখা দরকার ঠিক আছে বা এসি ড্রাইভ এসি ড্রাইভের কথা আপনারা জানেন স্পিড কন্ট্রোল অফ থ্রি ফেজ ইন্ডাকশান মোটর ইউজিং ভিভি বা এসি ড্রাইভ এর ফুল ফর্ম সব সমস্ত ফুল ফর্ম পাবেন আমার ডেসক্রিপশান লিঙ্কে এবং সমস্ত ভিডিও পাবেন আমার ডেসক্রিপশান লিঙ্কে ঠিক আছে তারপর পাবেন ইউপিএস ইউপিএস পাবেন স্টেবিলাইজার পাবেন এসিডিসি ভোল্টেজের মেশিন পাবেন ব্রেকডাউন ডাউন পাবেন এইসব জিনিসগুলো আপনি পাবেন ঠিক আছে তারপর লাস্টে থাকবে আপনার ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আপনাদের ফোর্থ সেমিস্টারে মাথায় রাখতে হবে আপনাদের চারটে থেকে পাঁচটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হতে পারে ঠিক আছে ভালো ভালো কলেজে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হয় আমি যতদূর জানি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হতে পারে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হতে পারে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে পারে বা যে কোনো সাবস্টেশনে হতে পারে আপনারা সাবস্টেশান বড় বড় সাবস্টেশান ইলেকট্রিকের যে বড় বড় ট্রান্সফর্মার দেখে থাকবেন বা সাবস্টেশান দেখে থাকবেন সেই সাবস্টেশনে আপনার ভিজিট হতে পারে এবং সবার লাস্টে আপনার এক্সাম হবে এবং এই এক্সাম শেষে ঠিক আছে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে দু বছরের সেটা সেটা কে দেবে সেটা দেবে এনসিভিটি এবং আপনারা জেনে নিন এই আইটিআই ইলেকট্রিশিয়ান করার পর আপনি কিন্তু প্রচুর সরকারি চাকরির সুযোগ পাবেন এবং প্রচুর রেলওয়ে চাকরির সুযোগ পাওয়া যায় এই ইলেকট্রিশিয়ান করার পর থেকে ঠিক আছে আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ওকে থ্যাংক ইউ